আজি ধনৰ অধিষ্ঠাত্রী দেৱী লক্ষ্মী পূজা আৰু লক্ষ্মী পূজা উপলক্ষে প্ৰতিটো লক্ষ্মী মন্দিৰতে দেখিবলৈ পোৱা গৈছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আৰু লক্ষ্মী দেৱীক আৰাধনা কৰিবলৈ দেখিবলৈ পোৱা গৈছে যিহেতু আহিন মাহৰ শুক্ল পঞ্চমীত অনুষ্ঠিত হয় বিশেষকৈ আহিন মাহৰ পূৰ্ণিমাত অনুষ্ঠিত হয় আৰু সেই পূৰ্ণিমা তিথিৰ দৃশ্য দেখুৱাইছে এই মুহূৰ্তত যে এয়া হৈছে হাউকুচিৰ বড়ো সমাজে অনুষ্ঠিত কৰা 140 সংখ্যক যি বেটকুচি সাৰ্বজনীন লক্ষ্মী মন্দির আছে তার দৃশ্য আর পানি তুলি আহিছে এই মুহূর্তত যে অসমৰ গঙ্গা বলে কোৱা হয় বৈশিষ্ট্য নৈৰ পৰা পানি তুলি আহিছে আর এনেদৰে তেখেতসকলে দীঘলীয়া এক প্রকার রেলি উলিয়াইছে বাৰে ৰহণীয়া রেলি আছে বিশেষকৈ বড়ো জনগোষ্ঠীৰ লোকসকলে তেখেতসকলৰ যি থলুৱা বাগৰুম্বা নৃত্য আছে বাগৰুম্বা নৃত্যৰে তেখেতসকলে আদৰণি জনাইছে আর তাত যি ধৰণৰ দৃশ্য দেখুৱাই সতীতে জুম কৰি দেখুৱাবলৈ অনুৰোধ কৰিছোঁ সেই দৃশ্য তাত বৈশিষ্ট্য নৈৰ পৰা পানী লৈ আনিছে আর সেই পানীৰে তেখেতসকলে পূজা পাতল কৰিব যিগৰাকী ইয়াৰে বিষয়বৰ্গ আছে তেখেতসকলৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম দাদা কি ধৰণে আপোনালোকৰ পূজাখন আয়োজন কৰিছে আমাৰ তাৰমানে সেইখন পৰম্পৰাগত আমাৰ যিটো এতিয়া হেৰি পরীক্ষা এইটো হয়ে আছে আমার পরম্পরাগত যেহেতু আমার চলি আছে আমার তারমানে আগতে আসলে ফাগুনত পাতিছিল ফাগুনেরপা এটা আমি কি করছি আমার এটা বর্তমানে এই লক্ষ্মী পূজার লগেলগে আমি পূজাখন দুর্গা পূজার পিছতে আমার যেহেতু আছে দুদিনের পিছতে হয় বা পাঁচদিনের পিছতে হয় এই গতি এটা তিনদিনের পিছত হয়েছে এটা আমি তার কারণে আমি এই লক্ষ্মী পূজাখন পাতা উদ্দেশ্য কিমান সংখ্যক আপনার আমার এটা বর্তমান 130 চলি আছে পূজা এখন এখন পূজা আজিয়ে আজি প্রথম আমি তারমানে অতীতর পরে চলি আছে আমার অতীতর পরা যাক ধর আমার আটা পিত চৈধ্য বড় আমার ইয়াতেই এই পূজাখন পাতিয়ে গৈছে সেই গতিকেলোকর হেরিতে আমি এইখান ভেদাব্য করেছি এজন বিষয়ববীয়া আছে দাদা কি ধরনের আপনাদের পূজাখন উদযাপন করেছে বর্তমান আমার হাউকুচি রাইজর উপলক্ষে আমার লক্ষ্মী পূজার এই ভালে চলিব আৰু একদিনা কাৰ্যসূচী আছে এয়া আছিলে পৰিৱেশ আৰু সতীৰ্থ দৃশ্য দেখুৱাই গৈছে যে তেখেতসকলৰ যি ধৰণৰ থলুৱা বাদ্যযন্ত্ৰ আছে বাহি আছে সেইসকলে বজাই গৈছে আৰু দাদা পূজাখন কি ধৰণে আয়োজন কৰা হৈছে আমাৰ 130তম এবাৰ হাউকুচি লক্ষী পূজা আমি প্ৰত্যেক বছৰে উলহ মালহৰে পাৰি থাকোঁ এইবছৰ 130তম 130 বছৰৰ আমাৰ এইটো মন্দিৰ পুৰণি মন্দিৰ আমি পৰম্পৰাগতভাৱে আগর পূর্বপুরুষকালে যে ধরনের বিভিন্ন অনুষ্ঠানের মাজতে আমার দিনের লগতে নিশাও আমার বিভিন্ন ধরনের কার্যসূচী আছে যাত্রা পার্টি আমি আনুই প্রত্যেক বছরে এইবারও গোয়ালপাড়ার আমি যাত্রা পার্টি লগতে বিভিন্ন ধরনের নাম কীর্তনের অনুষ্ঠানও আমি রাখিছো গতি সকলো অসমবাসী রাইজক আমার হাউকুচি বড়ো সমাজের হয় আমি লক্ষ্মী পূজার এটা আমার প্রথম আমার আমি বৈশিষ্ট্য মন্দিরত গৈ আমি পানি তুলি আনিছোঁ এই পানীরে আমার লক্ষ্মী মাক আমি ধোয়া হব আমার লক্ষ্মী বৈশিষ্ট্য মন্দিরত গৈ আমি পানি তুলি অনার এই প্রথম কার্যসূচী এয়া দেখুৱাইছে পরিবেশ বিশেষকৈ মহানগরী যে হাউকুচি লক্ষ্মী পূজা আছে লক্ষ্মী পূজাত তেখেতসকলে পানি তুলি আহিছে আর এই পানীরে লক্ষ্মী মাই গা ধোয়া বলে উল্লেখ করেছে আর মন্দির ভাগের দৃশ্য দেখাব যেহেতু একটু রজাদিনা মন্দির বলে উল্লেখ করাই হয়েছে যে উল্লেখ করেছো যে স্থাপিত 1300 চনতে এই মুহূর্ত অতীতে জুম করে দেখাব যে আজিরপরা প্রায় যদি চা যায় 700 বছরকে অধিক পুরনি 800 বছরকে অধিক পুরনি এই মন্দির চ আর এই মন্দির চার প্রাক্ষণে সকলে ভরি দি ধুই থাকা হয়েছে যে ধরনের রীতিনীতি আছে যে সেই রীতিনীতি পরম্পরা অনুসরি ভরি ধুয়াই দিয়ে আছে এই মুহূর্ত অতীতে দেখাইছে যে ভরি ধুয়াই প্রবেশ করে বিশেষকৈ যিসমূহ ৰীতি নীতি থাকে লক্ষ্মী মাইক আৰাধনা কৰাৰ বাবে সেই নীতিসমূহ সকলোৱে ত্ৰুটি কৰা নাই যিগৰাকী কুমাৰীয়ে বিশেষকৈ নদীৰ ঘাটৰ পৰা পানী বৈ আনিছে বা পানী উঠাই আনিছে সেইগৰাকীক সেৱা কৰা দেখিবলৈ পোৱা গৈছে আৰু বড়ো সমাজে এনেদৰে পূজাখন পাতি থকা দেখিবলৈ পোৱা গৈছে তেখেতসকলৰ থলুৱা বাঁহী যি ধৰণৰ ভোৰতাল আছে বা তেখেতসকলৰ খোল আছে নাগাৰা আছে দোতলা আছে সেইসমূহ বজাই থকা পৰিলক্ষিত হৈছে আমি তেখেতসকলৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম দাদা পূজাখন কিদৰে আয়োজন কৰা হৈছে আমার এই হাউকুচি মন্দির আমার প্রচেষ্টা হয়েছিল আমার 130 বছর হয়ে গেল আর আমার বিশেষকে এই আমার জনগোষ্ঠী ইয়াতে প্রোগ্রাম আছে আর আমার যাত্রা পাতিও আছে বিশেষকে বহুতখিনি প্রোগ্রাম আছে আর আমার উপদেষ্টাবিল আর এই স্মৃতি হেৰি করা হয়েছে নিশালৈকে ইয়াতে ভাওনা পাৰ্টি থাকিব ঢুলীয়া পাৰ্টি থাকিব বুলি উল্লেখ কৰিছে এক প্ৰকাৰ সকলো লক্ষ্মী মন্দিৰৰ সমান্তৰালকৈ মহানগৰীৰ হাউকুচিত যি লক্ষ্মী মন্দিৰ আছে লক্ষ্মী মন্দিৰৰ প্ৰাংগণতো লক্ষ্মী পূজা আৰম্ভ হৈছে আৰু বৈশিষ্ট্য নৈৰ পৰা পানী তোলা অনা দৃশ্য আমি দেখুৱালোঁ আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড গুগল প্লে ষ্টৰতো পাব এই নিউজ 18 এপ